আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ পিটিতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 5 দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে বললেন সোনিয়া গান্ধী। থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ফখরুলের। সবশেষে থাকছে করোনা টিকা রফতানি বন্ধ করল ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 5 দশকে সামাজিক উন্নয়ন, জনগণের অংশগ্রহণ ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। বুধবার বাংলাদেশে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে অষ্টম দিনে বুধবার তিনি এই ভিডিও বার্তা দিয়েছেন। এতে 1971 সালে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ের কথা স্মরণ করেন সোনিয়া গান্ধী। পাশাপাশি দেশটির উন্নয়ন অগ্রগতি, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহ নানান বিষয় তুলে ধরেন। সোনিয়া গান্ধী বলেন, ইন্দিরা গান্ধীর পাশ থেকে 1971 সালে রূপান্তরের সেসব ঘণ্টা, দিন, সপ্তাহ ও মাসের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে শেখ হাসিনা ও তার দেশের মানুষের গর্বের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, 50 বছর আগে সম্পূর্ণ ভাগ্যলিপি রচনা করেছিল বাংলাদেশের সাহসী মানুষ, যার মাধ্যমে পুরো উপমহাদেশের ইতিহাস ও মানচিত্র বদলে যায়। ভারতীয় এই রাজনীতিক বলেন, গত 5 দশকে সামাজিক উন্নয়ন, জনগণের অংশগ্রহণ ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। অন্যান্য ক্ষেত্রে অগ্রগতিও অভাবনীয়, যা বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে মন্তব্য করে সোনিয়া বলেন, এর অন্যতম কারণ 1971 সালের ঐতিহাসিক ঘটনা প্রবাহে ইন্দিরা গান্ধী বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এর ফলে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর গভীর বন্ধন তৈরি হয়েছিল, যার ভিত্তি ছিল পারস্পরিক মর্যাদা, সম্মান ও বন্ধুত্ব। সোনিয়া গান্ধী বলেন, 1971 সালে বাংলাদেশের মতো ভারতের জন্য ছিল বেশ রূপান্তরের সময়। ওই বছর রাজনীতিক ও রাষ্ট্রনেতা হিসেবে ইন্দিরা গান্ধীর বিশালত্ব প্রকাশ ঘটেছিল এবং পরবর্তীতে স্বাধীন জনগণের নেতা হিসেবে বিশ্ব মঞ্চে আবির্ভূত হলেন শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, আমাদের উভয় দেশ অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এর মধ্যে মিশ্র ঐতিহ্য ও উদার বহুত্ববাদের কারণে বৈচিত্র্যের উদযাপনের কেন্দ্রে রয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে এতে সম্মানিত অতিথি ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, সাবেক মন্ত্রী এ এইচ মাহমুদ আদি এবং রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। এছাড়া ভ্যাটিকান সিটি থেকে প্রাপ্ত পোপ ফ্রান্সিস এর ভিডিও বার্তা প্রচার করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধু রাষ্ট্র ভুটানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা মুজিব চিরন্তন প্রতিপাদ্যের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও ওই মহামানব আসে শীর্ষক রবীন্দ্রসঙ্গীত, অজয় অমর অক্ষয় শীর্ষক নজরুল সঙ্গীত, লোকনায়ক শীর্ষক লোকসঙ্গীত, স্পন্দন পরিবেশিত মহাকালের গণনায়ক তোরাশব জয়ধ্বনিকর, বিশেষ নৃত্যানুষ্ঠান শতবর্ষ পরেও কনসার্ট ফর বাংলাদেশ 1971-এর 1 আগস্টের অনুষ্ঠানে চুম্বক অংশ, কনসার্ট ফর বাংলাদেশ শীর্ষক দেশি শিল্পীদের পরিবেশনা এবং সকল শিল্পীদের সমবেত কণ্ঠে জর্জ হ্যারিসনের বাংলাদেশ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 24 মার্চ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা আগামী 30 মার্চ পর্যন্ত করোনার এই ভয়াবহতার কারণে আমি মনে করছি যে এই মুহূর্তে সমাবেশ বন্ধ করা দরকার, যে কারণে আমরা সব স্থগিত করছি। সারা দেশে আমাদের নেতাকর্মীদের প্রতি একটাই অনুরোধ থাকবে, সবাই মাস্ক পরবেন, সবাই নিরাপদে যে দূরত্ব সেটা বজায় রাখবেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অতিরিক্ত ভিড়ে গিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। একই সঙ্গে দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আজকে আমার একজন সিনিয়র ডাক্তারের সঙ্গে কথা বললেন, তো উনি আমার উপরে রেগে গেলেন এরকম যে, এখনো কেন আপনারা এই সমস্ত করছেন, এই মুহূর্তে বন্ধ করুন এগুলো, গোটা জাতি আজকে ঝুঁকির মধ্যে রয়েছে, ভয়াবহ আক্রমণ করছে এই ভাইরাস। তাই সরকারের উচিত অবিলম্বে তার সমস্ত কর্মসূচি স্থগিত করে করোনার দিকে দৃষ্টি দেওয়া এবং সংক্রমণ কম হয় তার ব্যবস্থা করা। এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো সরকারকে সব কর্মসূচি, সব অনুষ্ঠান বন্ধ করতে বলছি,
তিনি আরও বলেন, সারা বিশ্ব করোনা সংক্রমণ মোকাবেলায় অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। কিছুদিন আগে আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, সেখানে দেখলাম সবাই মাস্ক পরে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে। সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা নেই, সেটা করতে তারা সক্ষম হয়েছে একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে, অ্যাওয়ারনেস তৈরির মাধ্যমে। এখানে বাংলাদেশ সরকার কোনো সচেতনতাই তৈরি করতে পারেনি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা ভাইরাসের টিকা রপ্তানি সাময়িক বন্ধ করেছে ভারত। বুধবার 25 মার্চ রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি। বিবিসির খবর অনুযায়ী, নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা 190টি দেশের উপর প্রভাব পড়বে। বিবিসির ওই খবরে বলা হয়েছে, ভারতের এই সিদ্ধান্ত এপ্রিল মাসের শেষ নাগাদ বহাল থাকতে পারে। সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যে ব্রাজিল ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে টিকার চালান পিছিয়ে দিয়েছে। ভারত ইতিমধ্যে অন্তত 76টি দেশে 6 কোটি ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা রপ্তানি করেছে। ভারতের এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন দেশটি করোনায় খুবই খারাপ সময় পার করছে। বুধবার দেশটিতে প্রায় 47,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত 275 জনের মৃত্যু হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে দেশটিতে 45 বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য টিকাদান শুরু হচ্ছে। এর ফলে তাদের প্রচুর পরিমাণ টিকার প্রয়োজন হবে।